সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খন্দকার সোহেল রানা এই সার্কেল টিভি সোহেল রানা দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ তবে তাকে আমার সোনার বাংলাদেশ তো আজকে নতুন ব্লগ আজকে যে জিনিসটা নিয়ে যাচ্ছি সেটা নারায়ণগঞ্জের থেকে আপনারা সবাই চিনেন মামুন সাদিয়া লফট মামুন ভাই ওনার ভিডিও আসছে আমার ইচ্ছে তো ওনার সাথে দেখা হচ্ছিল তো ওনাকে আমি বললাম যে ভাইয়া এই ব্যাপার আমার তিন চারটা ব্রিডিংয়ের কবুতর জোড়া কবুতর শুধু পানি পানি আগে এত পানি পানি মানে বাথরুম হয় যে বলার বাইরে এইটার পানি মানে বাথরুমের সাথে পানি পানি হাগে একদম খাঁচাটাকে ভিজিয়ে ফেলে তো এইটার একটা খারাপ পরিণতি আছে সেটা হলো কবুতরগুলো কি করে কবুতরগুলো যাই খাচ্ছে কবুতরগুলো তার বাচ্চাদের খাওয়া দিয়েছে তার পেটে কিছু থাকতেছে না তারপরে তারা কি করে ওই বাচ্চাগুলো খাওয়ার পরে তার পেটে যখন কিছু না থাকে তখন সাথে তারা পানি খেয়ে থাকে ওই পানি খাওয়ার পরে দেখা যাচ্ছে যে কবুতর পানি পানি হাঁকা শুরু করে এদের আস্তে 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 ঠান্ডা লাগে ঠান্ডা লাগা শুরু করে দেয় তারপরে নাকের আগলি দিয়ে ফুলা থাকে তো এরপরে যখন এই বাচ্চাগুলো বড় হয় বড় হওয়ার পরে যখন আমরা আলাদা করি তখন দেখা যাচ্ছে যে চার দিন পাঁচ দিন পর থেকে এদের আসল বাচ্চাগুলা আস্তে আস্তে অসুস্থ হয়ে থাকে বাপ মার মতো হয়ে যায় এবং শেষ পরিণতি সে মৃত্যুবরণ করে মারা যায় তো তখন মামুন ভাই আমাকে বললো যে ঠিক আছে আপনি একটা ওষুধ কিনেন এই ওষুধটা তিন দিন দিবেন এই ওষুধটা তিন দিন দেওয়ার পরে দেখেন কী অবস্থা হয় তো এই বিষয়ে আমরা আজকে যাচ্ছি মিরপুর একে ওষুধ কিনতে কারণ আমি মিরপুরে থাকি মিরপুর একে আশা দেখি পাই কি না যদি পাই তা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হবে তো এই বিষয় নিয়ে আজকে সব কী করবো আমরা এটা দুই তিন দিন ব্যবহার করে এই ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ দেখি কি হয় আল্লাহ ভরসা তো ভিডিওটা এখানেই আপনারা দেখবেন ভালো লাগবে আশা করি এক নম্বর মিরপুর একে হাটে চলে আসছি এখন যাবো মিরপুরে মুরগি বাজার মুরগি বাজার থেকে এইখান থেকেই শুরু পাখি খাবার টাবার সব শুরু আমি যে ভিডিও করতে আসছি খাবারের ভিডিও করতে আমি ওষুধ দিব কবুতর হ্যাঁ ঠিক আছে এই কবুতর খাবার গুলার দোকান আমাদের মিরপুর একে আমরা যেখানে ওষুধ কিনতে যাব সেটা হলো এখানেও দোকান আছে অনেকগুলো চার পাঁচটা দোকান কবুতরের দোকান এটা হলো মেন এখানে অনেক ওষুধ পাওয়া যায় এই যে আপনাদের ওষুধ মিরপুরে আমাদের যারা আমরা মিরপুরবাসী হ্যাঁ এই ওষুধের ফ্যাক্টরি এখানে মোটামুটি ভালো ওষুধ পাওয়া যায় সব কোম্পানির মোটামুটি ওষুধ পাওয়া যায় এখানে পাখির দোকান আছে কবুতরও বিক্রি হয় তোমার নাম কি মিনারুল মিনারুল দীপু কোথায় মামা তো বাসায় বাসায় দীপু বাসায় তোমার কাছে ইউরো কট আছে ইউরো কট আছে ভাই করো তো ইউরো কট না এটার দাম কত ৪৫ টাকা প্যাকেট প্যাকেট বেশি নিলে বক্স নিলে
নিয়ম কত কয় লিটারে দেওয়া? এক লিটারে এক গ্রাম। আমাকে একটা কাজ করো, একটা এক বক্সে কটা থাকে? দশটা থাকে। আচ্ছা আমাকে দিয়ে দাও এক বক্স দাও। তোমার নাম কি? রাব্বি। রাব্বি, এই দিবু ভাই দোকানে একটা ছোট ছেলে ছিল, এদিকে ও এই যে এত রূপ থাকছে, এই যে ওর সাইজে থাকছে, ওই দিবু ভাই দোকানে ঢুকছে, আল্লাহর রহমতে এখনো আছে। তোমাদের যে ওষুধগুলোর দাম কমো নাকি? দুই চার টাকা পাঁচ টাকা কমাইলে ক্ষতি হয়? মানে কম দিয়েছি। হ্যাঁ কমই তো দিয়েছি আমরা। এই যে তুমি 450 টাকা 450 টাকায় রেখে দিচ্ছ। হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু, ইউরো কত না? হ্যাঁ 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 হ্যাঁ, এই 45 টাকার প্যাডের না, 1 লিটারে 1.5 গ্রাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, ওকে ওকে। তো আমরা কিনে নিলাম, ধরো এটা আমাকে ধরো, আমরা কিনে নিলাম, তারপরে আমরা যে কৌটাটাকে খাওয়াবো, দেখি দুই দিন পরে আমরা রেজাল্টটা কী পাই, ইনশাল্লাহ আশা করি ভালো পাবো। কারণ হ্যাঁ দেখ কাস্টমার রাখছি, 500 টাকা দিচ্ছি তো আরো পঞ্চাশ হাজার। তোমাদের দোকানটা দেখাও, বিলুবার দোকানের নাম কি? এখানে যে বাচ্চাদের খাবারের ই আছে, দেখ খাও খাও, আমি একটা ভিডিও করতেছি, তার মানে 500 টাকা কমাচ্ছি না। বাবা খাতা খোলা ভিডিও ধরে নে, যাও করো। কি কি পাওয়া যায় তুমি দেখাও, তোমাদের এই যে এখানে খাতা সব পাওয়া যায়, এখানে সকল সকল সাইজের খাতা পাওয়া যায়, 36-18, 24-18, 10-12, 18-12, 18-18। ওই যে আমার যে একটা পাখি ছিল, চারটা পাখি আছে এখন বর্তমানে, তো ওই আমার যে ছোটো ভাই ছিল তুষার, ও বলছে পাখিদের জন্য নাকি এই খাবারটা বেস্ট, মানে বাইরের খাবারটা 67। আর বেসিক্যালি আমি পাখি সম্পর্কে কোনো আইডিয়া নাই, এর জন্য ওর কাছে আর বিভিন্ন সময় নাকি বিভিন্ন খাবার দিতে হয় পাখিকে, তো এইটা আপাতত ওইটার সাথে মিক্স করে খাওয়াই, আস্তে আস্তে যদি ব্রিডিংয়ে শুরু করে দেয় তারপর ইনশাল্লাহ করে দেয়। এটা দুই ওভার আর একটা দোকান, এটা হলো সব বিদেশি খাবারগুলো এখানে থাকে, এখানে বিভিন্ন দোকান আছে। তো আপনারা যারা মিরপুরবাসী কিংবা মিরপুর আশেপাশে থাকেন, তারা এদিকে আপনারা কবুতর যা পারেন কালেকশন করতে পারেন। এটা হলো আমাদের এরশাদ ভাইয়ের দোকান, বিশাল এরশাদ রাইস এজেন্সি। তো আমি মূলত এখান থেকেই খাবার কিনি, এখন যে মতো শীতকাল বাচ্চা, এই যে এরশাদ ভাই থেকে আমি সরিষা নিলাম, এই সরিষা নিলাম 15 কেজি, আমার সরিষা শেষ হয়ে গেছে, আসছি যখন। তো এরশাদ ভাই আপনার দোকানে কি পাইকারি মাল টাল দেন? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। কী কী মাল দেন? এ সব আইটেম দিই। সব আইটেম? কবুতর আইটেম, পাইকারি পাইকারি, খুচরাও বিক্রি করেন? খুচরাও বিক্রি করি। তো এই সরষে যদি পাইকারি নিতেন কত করে দিতেন? এখন বাজার বেশি, কিছুদিন পর কমে যাবে। মানে এমনি কমে যাবে, মানে আপনি কত করে দিতেন পাইকারি নিলে? পাইকারি নিলে মনে করেন 72 টাকা। 72 টাকা। তো পাইকারি আপনি কতটুকু বোঝান যে এতটুকু পাইকারি? 50 কেজি মূলত। 50 কেজি পাইকারি, 15 কেজি নিলে আপনি 75 টাকা? 75 টাকা এইটাই এইটাই। মানে তাহলে মানুষ এসে আপনার থেকে কিনেও, আমরা তো আমার তো যারা ছোট কবুতর বাস তারা তো এরকমই নিব। হ্যাঁ একটু কমাই টমাই রাখবেন। এই সামান্য লাভ ভাই, সামান্য লাভ, সীমিত সামান্য লাভ করে 3টা ফ্ল্যাট করে লাইছো? আমরা রওনা দিলাম, এই আমাদের সরিষা আরও
এবং ওষুধ পাখির খাবার আমরা এক নম্বর বাজার থেকে রওনা দিলাম হযরত শাহ আলী উচ্চ বিদ্যালয় বালিকা ও উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের মাল কিনা শেষ বাসায় আসছি এখন আমরা যে করণীয় আমার করণীয় যে আপনাদেরও করণীয় যে জিনিসটা থাকবে সেটা হলো যে আমরা এখন এটাকে রোদ দিব এই বড় ট্রেটা ট্রেটা বিসা দিব যে কোনো খাবার আপনারা বাজার থেকে আনার পরে রোদ দিবেন এটা হলো ফার্স্ট কাজ রোদটা দিলে কি হয় বাজারে যে জীবাণুটে এবং যা আছে ভাই ব্যাকটেরিয়া সব রোদে অনেকগুলো কিল হয় আমরা 15 কেজি সরিষা কিনছি 15 দিনের মতো যাইতে পারে ভালো মতো রোদ দাও কালকে রোদ দিবা এটাকে 2 দিন রোদ দিয়া বুঝছো না পাতলা করে দাও দরকার বলে যে ছোট ট্রেটা এটাও নাও নাজমুল এটাও নাও এটা নয় এখানে বাদ করে দাও ওইখানে খাবার ঝাড়া হইতেছে আমাদের রোদ দেওয়ার পরও আমরা খাবার ঝাইরা তারপরে মিলে খাওয়াই তারপরে কবুতরকে আমরা সুস্থ রাখতে পারি না একটু নে তো মোটামুটি কাজ শেষ এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে ওষুধটা আনছি ওষুধটা আনার মূল কারণ হচ্ছে আমরা কোন কোন কবুতরকে দিব আপনাদের দেখাই যে আল্লাহর রহমতে আজকে একটু ভালো লাগতেছে মানে একটু মানে ভালোর দিকে আছে এই দেখেন কি অবস্থা এই কবুতর জোড়া পাবে কারণ এই এই বাচ্চাগুলো বের হলে 100% ঠান্ডা লাগবে তারপরে এই যে এই জোড়াটা পাবে এই জোড়াটা এই জোড়াটা পাবে তারপরে এই জোড়াটাও পাবে এই জোড়াটাও পাবে এই জোড়াটা মোটামুটি একটু পানি পানি হাঁক পড়ে কিন্তু পাবে হ্যাঁ যেইগুলা পানি পানি হাঁকতেছে প্রায় কবুতরগুলাই এগুলো পাবে এক জায়গায় রাখা হ্যাঁ ওই তোমার কাছে যে নীল চামচটা দিয়েছিলাম ওটা ভাড়া দিচ্ছ না আইসে ওইটা দিয়ে তুমি 2.5 চামচ দেবে 1 লিটারে হ্যাঁ এটা 1 লিটার 2 চামচ দিয়া ওই পানিটা শুধু এই যে এদেরই দাও এদের কন্ডিশনার দেখো ঠিক আছে যেগুলো পানি পানি এই যে এক জোড়া দুই জোড়া এই দুই জোড়া চার জোড়া এক জোড়া পাঁচ জোড়া ঠিক আছে আর ওই কর্নারে এই যে এটাও পানি পানি আসতেছে 6 জোড়া আর তুমি দেখে 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 ওই পাশে দেখো বাইরে পিছে দেখো করেছে মিলাই দাও 1 লিটার পানি মিলাইলে হয়ে যাবো না দে দাও 2 লিটার লাগবে এগুলারে কেন হ্যাঁ ওই যে উপরে তোর মাথার উপরে হ্যাঁ তুমি এই যে ই করবা কালকে নাজমুল এই যে এই জিনিসগুলো পরিষ্কার করবা সব এই যে এগুলো পরিষ্কার করে তেনাগুলো ধুয়ে দিবা হ্যাঁ সবগুলো পরিষ্কার করে নতুন তেনা যেগুলো আছে ওগুলো দিবা আর পুরনো তেনাগুলো উঠাই বলবো যেগুলো বাচ্চা আছে ই আছে যেগুলো এই যে এরকম হয়ে গেছে নাজমুল দেখো এই দেখো ওই যে দেখছো ওরকমই হয়ে গেছে এগুলো একদম পরিষ্কার করে দেবা কালকে এখন আমরা যে জিনিসটা করতেছি সেটা হলো যে আমি বরাবরই বলি যে আমরা বাচ্চা পাক বাঁধি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শীতের যে মৌসুমটা গেল এই মৌসুমে আমার 8 থেকে 10টা বাচ্চা ভরে গেছিলো তখন কি হয়েছে মানে বের করার উপযুক্ত হয়ে গেছিলো তখন যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা কবুতরগুলা যেই সময় যেই বয়সে যেই সময় ওরা বড় হয়ে গেছে সেই সময় আমি ঘর থেকে বের করি নেই এদের বের করার না করার কারণ হচ্ছে প্রচণ্ড শীত ছিল কবুতর একটা আবহাওয়ার ভিতরে ছিল আরেকটা আবহাওয়ার ভিতরে চলে আসছে তো আমি যদি তখন বের করতাম তখন এটা হিতে বিপরীত আমারই হইতো এই জন্য আমরা 8-10টা কবুতর আমরা বের করি না আমরা এখন এই যে ওদের একটা পাক বেঁধে দিতাম দিয়ে লাগাই দিছি এই যে আজকে আমরা খুলে দিতেছি আজকে আমরা খুলে দিতেছি মানে এখন মোটামুটি ওরা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে হ্যাঁ 4-5 দিন হয়ে গেছে না আরও বেশি হয়ে গেছে 4-5 দিনে বেশি হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে তো
আমার পাকগুলো খুলতেছে। পাকগুলো খুলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের ওই মেডিসিন খাওয়ানোর দ্বিতীয় দিন। আজকে আমরা দেখব কি অবস্থা। নাজমুল আমার সাথে আয়। আমরা নাজমুল স্ক্রাব নাও, স্ক্রাব নিয়ে ওই ওই ওগুলা বাই করো। আজকে সাব করো না, আগে দাও। তো আজকে যে অবস্থা, মোটামুটি হালকা, এত শক্ত না কি মোটামুটি, যাক আজকে আমরা ওষুধ দেবো বিকালবেলা। নাজমুল পরিষ্কার করে ফেলাও। কয়টা পরিষ্কার করেছিল? চারটা না নাজমুল? হ্যাঁ দিয়ে দাও, কাটুলটাই দাও ওইটা। হ্যাঁ থাক। হ্যাঁ ফেলাও। আজকে মোটামুটি আল্লাহ রহমতে একটু শক্ত, দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে। কারণ আমি আবারও বলতেছি, এই যে বাচ্চাগুলো বাপ মা খাওয়ায়, বাপ মা যখন খাওয়ায় তার ভিতরে আপনার ধরেন বাপ মা পেটে কিচ্ছু থাকে না, সম্পূর্ণ খাবারটাই বাপ এদের খাওয়ায় যায়, বাচ্চাদের খাওয়া দেয়। তা খাওয়ায় দেওয়ার পরে যে সমস্যাটা হয়, বাপ মার পেটে খালি থাকলে শুধু পানি খায়। এই পানি খাওয়ার পরে, পানি খাওয়ার পরে কবুতর শুধু পানি পায়খানা করে। দেন যে প্রবলেমটা হয় সেটা হলো বাচ্চা যখন বড় হয়ে বের হয়ে যায়, তখন বাচ্চার প্রবলেমটা শুরু হয়ে যায় মা বাবার ঠান্ডার থেকে। তখন তো অলরেডি মা বাবা ঠান্ডা শুরু, তো ওই মা বাবা ঠান্ডা নিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে, তো ওইটা প্রকার আবার ধারণ করে যখন আমরা বাচ্চা বের করে দিই। হ্যাঁ সেই, হ্যাঁ এই যে এটা নিচের এটা, এই খাবারও তো উঠাও নেই। এটার অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। হ্যাঁ কাটটা চাপাও, কাটটা চাপাও, এই কাটটা, আরে এই কাটটা, হ্যাঁ চাপাই দাও। হ্যাঁ আর এইটা দিয়ে পাশে দাও এমনি না। হ্যাঁ হ্যাঁ ও তার কি ডিম পারছে নাকি? দাও তো মা দি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে যে উপরেরটা, রাজীব কালকে কয়টা রে দিছিল ওষুধ? আটটাকে না? আচ্ছা কোন কোন আটটা দিল? এখানে চারটা, তারপরে এই এটা রে দিছিল। এইটারও মোটামুটি আমাদের আজকে এই যে ওষুধ মিলাচ্ছি আপনাদের দেখে, যে এই যে ইউরোকট, এখানে প্রায় 1.5-2 লিটারের মতো পানি আছে। 2 লিটারই এত কম? 2 লিটার নিবা মানে পরে নিবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 2 লিটারই নিবে। 2 লিটারের জন্য আমাদের দিতে হবে 5 গ্রাম, আর একটা ওষুধ থাকে 10 গ্রাম, আপনার 4 লিটারে দিয়ে দিতে পারেন যদি আপনার বেশি থাকে। এক গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 4 গ্রাম, 1 লিটারে 2.5 গ্রাম। বুঝতে পারছি। এই যে চামিচটা, এই চামিচটা হলো 2 গ্রামের মেবি, চামিচটা অনেক বড়। তো যেহেতু বড়, সেহেতু এটা আমাদের কালকে আর আজকে আমার প্যাকেট শেষ হয়ে গেছে, কিন্তু এটার গায়ে লেখা আছে 10 গ্রাম,
তো তাহলে আমরা এইটা মনে হয় 2 গ্রাম করে তো আমরা কালকে থেকে আমরা এই এরকম 1 গ্রাম হলে এটার হলো 1.5 চামচ নিলে হবে নাও মিলাও মিলা কবুতরকে পানি দাও কোন কবুতরটা দিন দিন খ্যাক খ্যাক করলো কই উঠে গেছে দেখছো এই যে হলো পানির অবস্থা আপনারা দেখতে পারতেছেন এখানে আর একটু পানি মিলে বরাবর করবে বরাবর হ্যাঁ দাও দাও বাস 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 নাজমুল ভিডিওটা ধর রাজীব ভাই পিস্তির যা সুন্দর মতো ধরিস উঠা নিচা করিস না আবার একটা লড়া দাও এই সরিষাগুলো কালকে আনা হয়েছিল আজকে রোদ দেওয়া হয়েছে আর এই যে আমার বেনিফিট খাঁচাটা করলাম এই আমার বেনিফিট এখানে সব মাদিগুলো ছাড়া হয়েছে এই যে সব গোসল করছে ওই যে পানি দেওয়া আছে আপনারা দেখতেছেন পানিতে গোসল করতেছে নামতেছে খুলতেছে হাঁটতেছে কবুতর এই হলো খাঁচাটা করার বেনিফিট আসসালামু আলাইকুম আমরা যে ভিডিওটা করছিলাম এটার আজকে শেষ দিয়ে দিব কারণ শেষ দেওয়ার কারণ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা ই করতে পারি নাই তো আজকে আপনাদের দেখাচ্ছি যে এটার পরিস্থিতিটা হ্যাঁ কবুতরটা উঠাই দিতে হবে একদম শুকনো আলোর মতে এইখানে হালকা হালকা একটু দেখা যাইতেছে ভিজা কিন্তু আলোর মতে সুস্থ একটু ভালো এইটাও শুকাই গেছে একদম এইটা দিছিলা এখানেও পাশেরটাও হ্যাঁ আল্লাহর রহমতে শুকাই গেছে তারপরে এইখানে নাজমুল কোনটা ছিল এটা এইটাও শুকনো দিকে তো যাক মাশাল্লাহ ওষুধটা অনেক কার্যকারী আর এটার সর্বশেষ যে ধন্যবাদটা পাবে সেটা হলো আমাদের নারায়ণগঞ্জ জল্লার পাড়ের মামুন নবাব হ্যাঁ নবাব সাহেব সাদিয়া লফট তো তাকে অসংখ্য ধন্যবাদ এই টিপসটা দেওয়ার জন্য আর বেসিক্যালি যদি একটু পানি পানি হাগে সাথে একটু স্যালাইন দিয়ে দেবেন তাহলে কবুতর পানি হাগলেও এইটা মানে এইটা রিকভারিটা তাড়াতাড়ি করবে তো এই ভিডিওটা শেষ করতেছি আজকে এখানে আল্লাহ হাফেজ